Hello friends, welcome to my channel Bengali blogger Mo. আজকে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সেকেন্ড পার্ট, যে ব্লগটা আমি তোমাদের দিচ্ছি এটা হচ্ছে সেকেন্ড পার্ট। কালকে যে ব্লগটা দেখেছিলে, ছাদে গেছিলাম, খুব মজা করছিলাম, তো ওটারই এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এরকম আমি বলেছিলাম তোমাদের যে ফল টল কাটাকুটি আছে, তো ওইগুলো ছোটো ছোটো কিছু অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি করব এখন ঘরে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো আমার সাথে, আর নিউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে আর অনেক অনেক শেয়ার করবে। আর বন্ধুরা, আমি কিন্তু তোমাদের রিকোয়েস্টের জন্যই শাড়িটা পরেছি। আর যাই হোক, এখন শাড়ি আমারও বেশ ভালোই লাগছে। সবাই কমেন্ট করছে, কেউ কেউ কমেন্ট করেছে, সরি বলবো না যে একদম কমেন্ট করেনি, কমেন্টস করেছে যে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। যখন এটা আমি বলে না, যে কোনো মেয়েকে যখনই বলা হবে যে শাড়ি পরে খুব সুন্দর লাগছে, সব মেয়েদেরই ভালো লাগে। তো অবভিয়াসলি আমিও মেয়ে, তো আমারও বেশ ভালো লাগে যখন আমাকে বলা হয় খুব সুন্দর লাগছে, বিউটিফুল। আবার কেউ বাজে বাজে কমেন্টসও করছে যে পুরো পেতনি লাগছে, মেকআপ করেছি। বাট আমি সত্যি সিরিয়াসলি বলছি, আমি কিন্তু খুব একটা মেকআপ করি না, আমার বেসে কিন্তু কিচ্ছু নেই, কিচ্ছু নেই, নাথিং আমার বেসে। হ্যাঁ, আমি কাজলটা করি, লিপস্টিক লাগাই, আমি তো আগেও বলেছি লিপস্টিক হচ্ছে আমার ফেভারিট। তো সব মেয়েদেরই ভালো লাগে, অবভিয়াসলি আমারও খুব ভালো লাগে যখন আমাকে বলা হয় বিউটি কুইন। হ্যানা হ্যানা অনেক সুন্দর সুন্দর কমেন্টস ভালো লাগে পড়তে। আর অনেক দিন ধরে হ্যাঁ আমি কোনো রিপ্লাই দিইনি অনেকের কমেন্টসে, বাট দেবো, সময় করে পাচ্ছি না। তোমরা তো জানো আমি ঠিকঠাকভাবে ব্লগই কন্টিনিউ দিতে পারছি না। আর রইল যেটা হচ্ছে, হ্যাঁ কিছু কমেন্ট আসছে, পেতনি লাগছে, বাজে লাগছে, তো ঠিক আছে ওটাও আমি কমপ্লিমেন্টস হিসেবেই নিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু লাইভে আসছি শুক্রবার বা শনিবার, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো, লাইভে কিন্তু থাকবে। তো এখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি অনেক ফ্রুটস কাট করবো, তো ওটা থাকবে। চলো, আমি আমার কিচেনে চলে এসেছি। শাড়িটাকে ঠিক করি, আজকে বেদানা বেদানা কাটবো না। এটা কি বলতো, পাকা পেয়ারা। পাকা পেয়ারা গন্ধই সহ্য হয় না, বিরক্তকর। কিন্তু মায়ের যেহেতু বলেছিলাম অপারেশন হয়েছে, তো মা তো খুব একটা শক্ত ফল খেতে পারবে না, তাই জন্য মায়ের জন্য। আচ্ছা কেউ আছে বলতে, এত সুন্দর সেজে গুজে ফ্রুটস কাটছে। আমি এভাবে কাটলাম, আমি সবসময় এটার খোলাটা মানে অ্যাপেলের যে পিলটা হয় ওটা ছুলে দিই, কিন্তু মা বললো আজকে ছুলতে হবে না। আর আমার মেয়ে আবার না ছুলে দিলে খায় না, তো মা বলছে না আস্তে আস্তে অভ্যাস করাবো। এই যে আপেলের খোলাগুলোর নিচে কিন্তু অনেক মানে থাকে, মানে
পচা টাইপের হয়। আমি আরেকদিন দেখাবো তোমাদের সাথে, শেয়ার করব, দেখবে তোমরা ঠিক আপেলের নিচে যখন ছোলাগুলো ছুলবে না, দেখবে পচা পচা বের হয়। এই জন্য আমি আরো বেশি করে আমার মানে মেয়েকে যখন দিই তখন আমি আপেলের খোলাটাকে খুলে খাওয়াই। আমার মেয়ের ফেভারিট হচ্ছে এই যে সবেদা, ও খুব খেতে ভালোবাসে। খাওয়া দাওয়ার পরে, লাঞ্চের পরে যে কোনো একটা ফল, আমি বলছি না আহামরি ফল বা কোনো দামি ফলই খেতে হবে, ফ্রুটস খুব ইম্পর্টেন্ট হেলথের জন্য, আর এখন এই পরিস্থিতিতে আরও ফলটা খুব খাওয়া দরকার। আমার মেয়ে সব ফল ভালোবাসে, কিন্তু আমার মেয়ে খেতে চায় না পেঁপে, পেঁপে পাকা পেঁপে খেতেই চায় না। আমার আবার পাকা পেঁপে এত ভালো লাগে খেতে, আর পাকা পেঁপে তো স্কিনের জন্য খুব ভালো, কোনো ফলই খেতে হবে না যদি মানে ঠিকঠাকভাবে পাকা পেঁপে কেউ খায়। চলো, আমার ফুড কাট হয়ে গেছে, ফুড কাট করা হয়ে গেছে, আপেলটা খেয়ে দেখুন, বেশ মিষ্টি আপেলটা। এবার ফলগুলো মার কাছে দিয়ে আসবো, মামি আছে ওরা খাবে। তো বন্ধুরা, আমি ফলটা দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আড্ডা মারবো। আমি যাচ্ছি, আমি আগে ফলটা গিয়ে দিয়ে আসি, মা তো দোতলাতেই থাকে, তোমাদের তো আগে আমি বলেছি কথাটা, আমি ফলটা দিয়ে আসি তারপরে এসে তোমাদের সাথে আড্ডা মারবো, ঠিক আছে? মাকে ফলগুলো দিয়ে চলে এসেছি, মা মেয়ে খাচ্ছে, একটু আমিও খেলাম, একটু আড্ডা মারা যাক তোমাদের সাথে। তো আমার ব্লগগুলো কেমন লাগছে, মেবি ভালো লাগছে না করতে পারো, বললেই বলতে পারো, ভালো না লাগলে বলে দিতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে আমার দুঃখ হবে, মন খারাপ হবে। ভালো লাগলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, যার ভালো লাগবে থাকবে, যার ভালো লাগবে না সে থাকবে না। তারপরে এটা নয় যে আমি অহংকারী মেয়ে, আবার এই বলাটাতে আবার আমাকে অনেককে বলে দেবে বাবা প্রচণ্ড অহংকারী মেয়ে, কিন্তু ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আমি কাউকে ফোর্স করছি না, বা যারা আমার সাথে আছো তারা অনেক ভালো, সুন্দর সুন্দর কমেন্টস করছো। আর হ্যাঁ বন্ধুরা, আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল যাতে আমি লাইভে শাড়ি পরে আসি, তো ডেফিনেটলি আমি শাড়ি পরে আসছি লাইভে, আর খুব সুন্দর শাড়ি পরে আসবো। তো রেড কালার শাড়ি পরে আসবো নাকি এরকম ব্ল্যাক কালার শাড়ি পরে আসবো, কোনটা পরে আসবো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরে আসবো। এখন বেশ ইন্টারেস্টিং লাগছে আমারও শাড়ি পরতে, এই যে দেখো, এই যে এরকম ব্ল্যাক শাড়ি পরে আসবো নাকি একটা রেড শাড়ি পরে আসবো, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি পরে আসবো। আর যেটা হচ্ছে, তাহলে আমি ব্লগটা আজকে এখানে এন্ড করি, সাথে থাকবে, নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে, আর অনেক 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 ভালোবাসা দেবে তোমরা যেরকম আমাকে দিয়ে আসছো, আর সুন্দর সুন্দর কমেন্টস করবে। আমি কমেন্টসের রিপ্লাই কারোরই দিইনি, বাট দেবো, একটু সময় দাও, মেয়েরও অ্যাকচুয়ালি ক্লাস শুরু হচ্ছে, তো নেক্সট উইকে একটু হালকা থাকবো, নেক্সট উইকেও পিডিএফ উইক, তো তখন ক্লাসটা থাকে না। তারপরে বাড়িতে কালী পুজো তোমাদের বলেছিলাম, বাট কালী পুজোটা করছি না, পুজো বাইরে দিয়ে আসবো, মানে কালী পুজো একটা বড়ো ব্যাপার, তো করা একা ধরো সম্ভব না, কারণ মা অসুস্থ, পিসি পিসুমশায় শরীর ভালো না, আমি বললাম না আমাদের ফ্যামিলিতে এখন অনেক প্রবলেমস চলছে, এই জন্য কালী পুজোটা করতে পারছি না, মনটাও খারাপ। তারপরে সরস্বতী পুজো আছে, আর তারপরে আমার ভাইয়ের বিয়ের ওখানে যেতে হবে, ওদের বাড়িতে শ্বশুরবাড়িতে ভাইয়ের ওখানে যেতে হবে, তো অনেক টুকিটাকি কাজকর্ম আছে। তো বন্ধুরা, আমি ব্লগটা এখানে এন্ড করছি, সবাই ভালো থাকবে, স্যানিটাইজার ইউজ করবে, মাস্ক পরবে, ডিস্টেন্সটা মেনটেন করবে, আর সবাই সবার ফ্যামিলিকে খুব 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 ভালোবাসা দেবে, ফ্যামিলি খুব ইম্পর্ট্যান্ট আমাদের লাইফে। আমি জানি আমি জ্ঞান দিচ্ছি না, বলছি আমি আমার ফিলিংসটা বলছি, তাই তোমরা এখন আমার ফ্রেন্ড, তোমাদের কাছ থেকে এটাই আশা, আমি যেরকম আমার ফ্যামিলিকে এত ভালোবাসি, আমার ফ্যামিলি মানে ওয়ার্ডসে এক্সপ্রেস করতে পারছি না, তো ফ্যামিলি থেকে তো মনে হয় না কোনো কিছু,
ইম্পর্ট্যান্ট হয়, তাই জন্য তোমাদেরও বলি সবাই সবার ফ্যামিলিকে খুব ভালোবাসবে, সবাই সবার পাশে থাকবে, মা বাবাকে ভালোবাসবে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি।